বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ভাত খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুলদা বাটুলদা, এক মারাত্মক খবর এনেছি। কি ব্যাপার রে বাচ্চু? জানো বাটুলদা, আগামী রবিবার আমাদের নিতাইদার জন্মদিন, আর তাই আমরা ঠিক করেছি ওই দিন নিতাইদার জন্মদিনটা পালন করে নিতাইদাকে একটা সারপ্রাইজ দেব। বাহ, এ তো দারুণ খবর। এ ব্যাপারে আমি তোদের সাহায্য করতে রাজি, নিতাই খুব খুশি হবে। জানতাম তুমি রাজি হবে, বটবেল স্যার শুনে খুব খুশি হয়েছেন। খুশি হবারই তো কথা, আমাদেরকে ভালোবেসে নিতাই আমাদের সবার জন্য এত পরিশ্রম করে, আমাদের কথা এত ভাবে, আর আমরা নিতাইয়ের জন্মদিন পালন করব না? নিশ্চয়ই করব। বটমবেল স্যার বলেছেন নিতাইদার জন্য কেকের অর্ডার আজই দিতে যাবেন। এই চল বাচ্চু, দেরি করিস না। বিচ্ছুটা পারেও বটে। বলুন স্যার, কি কেক চাই? আগে আমার একটা জন্মদিনের জন্য বড় কেক চাই। তা বেশ তো, চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা, বাটারস্কচ, কোন ফ্লেভারের? আপনি কি কানে কম শোনেন নাকি? এইসব স্ট্রবেরি, ভ্যানুলা, এই উল্টোপাল্টা কিসব নাম বলছে দেখো। এ কে রে ভাই? চুপ কর তো বিচ্ছু, ইয়ে মানে চকলেট ফ্লেভারই দিন। আর আমি যে ডিজাইন বলছি সেটাই আমাকে বানিয়ে দিতে হবে। বেশ তো বলুন। একটা বড় ফুটবল বানিয়ে দিতে হবে, দেখলে যেন সত্যিকারের মনে হয়। আচ্ছা তাই হবে স্যার। কেক হবে ফুটবলের মতো? বাপরে বাপ, ফুটবল ছাড়া জীবন অচল, তুই আর এসব কি বুঝবি? স্যার, কার জন্য এই কেকটা করছেন, তার নাম লিখতে হবে তো। আলবাত লিখতে হবে, আমাদের নিতাই, আমাদের নিতাই। ও আগামী রবিবার 50 বছরে পা দেবে, আগামী 50টা বছর যেন আমরা ওকে এমন করেই 50টা ফুটবল দিয়ে ওর জীবনটাও ফুটবলময় করে তুলতে পারি। আপনি কিছু ভাববেন না স্যার, আপনার নিতাইয়ের জন্মদিনের এই ফুটবল আপনি জীবনে ভুলবেন না। পয়সার জন্য ভাববে না ভাইয়া, নিতাইয়ের জন্মদিন বলে কথা। ভালোই টাকা করি আছে তাহলে। আরে যাই যাই, একবার আবার খেয়ে এলো খে জানে। হ্যালো খে নিরঞ্জন। আপনি ভুল বাড়িতে এসেছেন, এখানে অলোক আর নিরঞ্জন কেউই থাকে না। মূর্খ, তুই তো গৌর নাকি? আগে আগে সাধু বাবা, আপনি আপনি আমার নাম জানলেন কেমন করে? আমি সব জানি, তোর এবার ভাগ্য ফিরতে চলেছে রে। মানে তোর ঠাকুমার তো সবচেয়ে প্রিয় নাতি ছিল তোর ভাই নিতাই। একদম একদম ঠিক, তোর ঠাকুমা 3 ঘোড়া মোহর রেখে গেছেন নিতাইয়ের জন্য। কি মোহর? নিতাইয়ের 50 বছর বয়স হলে সেটা নিতাই পাবে, তার আগে না। আগামী 3 দিনের মধ্যে নিতাইয়ের 50 বছর পূর্ণ হচ্ছে, আমি তাই তোদের কাছে এই খবরটা দিতে এলাম। আপনি তো সাক্ষাৎ ভগবান, বাড়ি বয়ে সুখবর আনেন, কিন্তু কিন্তু ওই মোহর আমরা পাই কোথায় বাবা? নিতাইকে নিয়ে আসবি আমার কাছে,
ও নিজে আসলে তবেই আমি তোর ঠাকুমার সাথে কথা বলাতে পারবো। তখনই জেনে লিবি কোথায় পাবি মোহ। তাই হবে বাবাজি, তাই হবে। আলোক নিরঞ্জন। ও, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। আমার জন্মদিন তো আমারই মনে ছিল না গো। তোমরা কি না এমনি করে এই দিনটারে মনে করালে গো। আমি যে তোমাদের কাছে জন্মভর ঋণী হয়ে গেলাম গো, চিরঋণী যারে বলে। এমন করে বলছো কেন নিতাই, তুমি তো আমাদের পরিবারেরই একজন সদস্য। এই দেখ নিতাই, এতদিন তুই আমাকে যতগুলো ডিম সেদ্ধ খাইয়েছিস, আমি ততগুলো ডিমের এই কেক তৈরি করিয়ে এনেছি। কেমন খাসা ফুটবলখানা হয়েছে বল, দেখলেই মনে হচ্ছে গোলপোস্টের দিকে নিয়ে ছুটি। ঠিক বলেছেন স্যার, এই বল নিয়ে খেললে আপনার পায়ে বল একেবারে হেঁটেই থাকবে। নিতাই দা, কেকটা কেটেই ফেলো, না হলে কখন দেখবে সত্যি সত্যি গোলপোস্টে চলে গেছে। হ্যাঁ নিতাই, এবার তুমি কেকটা কেটে ফেলো। আজকের দিনটাতে আমার ঠাকমার কথা খুব মনে পড়তেছে গো। আমার ঠাকমা যদি এই দিনটা দেখে যেতে পারত গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু নিতাই। নিতাই, নিতাই, আরে আরে নিতাই, আরে দাদা, তুই তুইও মনে রেখেছিস আমার জন্মদিনটা। আরে ছাই, আমার কি মনে ছিল না কি রে নিতাই, সবই তো ওই ওই বাবাজির খেল। বাবাজি? হ্যাঁ, সবই ওই বাবাজির দয়া রে, ওই বাবাজির আত্মারাম বাবাজির দয়া রে। আলোক নিরঞ্জন, তোর ঠাকুমা তিন ঘোড়া মোহর রেখে গেছেন নিতাইয়ের জন্য, আমি তাই তোদের কাছে এই খবরটা দিতে এলাম। আত্মারাম বাবাজির কাছে গেলি আমি ঠাকমার সাথে কথা কইতে পারবো গো। এমন সৌভাগ্য কি আমার হবে। ওরে দাদা রে, ওরে তুই আমার নে চল, আমি যেতে চাই। কিন্তু তোমরা একটা কথা আমাকে বলো, তোমাদের ঠাকুমার তো আর অনেক জমি জমা সম্পত্তি ছিল না? তাহলে তোমরাই বলো, তোমাদের ঠাকুমা কি করে নিতাইয়ের জন্য তিন ঘোড়া মোহর রাখবেন? ও বাটুল বাবু, এটা তো আগে ভেবে দেখিনি। সেটাই তো বলছি। না বাটুল, ওই বাবাজিকে তো গৌরেই প্রশ্ন করেনি, তাই হয়তো বাবাজি বলেননি। সে না হয় আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করে নেব। তার মানে আপনিও যেতে চাইছেন নাকি? যাব না, এমন অন্তর্যামীর দর্শন কি সহজে পাওয়া যায়? তুমি আবার সবকিছুতেই সন্দেহ করো, পারলে তুমিও বরং আমাদের সাথে যেও। বাবু বাবু, আসুন আসুন, তবে এখনই আমরা বেইরে পড়ি। সেই ভালো, আজকের দিনটা বড় শুভ, সব কিছু যেন আমার এই স্বপ্নের মতো লাগতেছে গো। আজকের দিনই আমি ঠাকুমার সাথে কথা কইব। আমি যে ভাবতে পারতেছি নে, চলেন বাবু চলেন। বাটুল, আমরা তাহলে এখনই বেরিয়ে পড়লাম। মনে হচ্ছে আবার একটা গোলমাল হতে চলেছে। কিরে বাচ্চু, কেসটা কিরে, বাটুলদার হলোটা কি? সকাল থেকে তো কোনো কথাই বলছে না। বাটুলদা? ও বাটুলদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল কি বলছিস? কি হয়েছে গো বাটুলদা, তোমায় তো চিন্তিত লাগছে কেন? কালকে বটবেল স্যার নিতাইরা সবই বাবাজির কাছে গেল, এখনো কোনো খবর পেলাম না, সেটাই চিন্তা হচ্ছে। একবার বটবেল স্যারের বাড়ি যাবে? সেটাই ভাবছিলাম। বাটুল, বাটুল গো, বাটুল। আরে বটবেল স্যার, আপনারা? আমি তো এখনই আপনাদের বাড়ি যাচ্ছিলাম, কি হয়েছে? কাল তো আমরা অনেক রাতে বাড়ি ফিরেছিলাম বলে আর তোমাকে কিছু জানানো হয়নি।
চিন্তাকাল কি হলো সেটা তো বলুন। কি বলবো তোমায় বাঁটুল, বাবাজির কি মাহাত্ম্য! অন্ধকার একটা ঘর, সেখানে বসে আমরা তিনজন, মাঝে জ্বলছে ধিকি ধিকি করে আগুন। ধিকি ধিকি আগুন? আত্মাকে কি খালি চোখে দেখা যায়? যায় না। কিন্তু বাবাজি ঠিক দেখতে পান, আত্মারা ওর ডাকে চলে আসে, ওর সঙ্গে কথা বলেন। আপনি নিজের কানে শুনেছেন, নিজের চোখে দেখেছেন? দেখেছি মানে, একটা আত্মা এলো, বাবাজি বলল তুই কি এসেছিস, অমনি ওর সামনের আগুনটা জ্বলে উঠল দপ করে। তার মানে আত্মা এসেছে, ওরা তো আর আমাদের মতো কথা বলতে পারে না। বুঝলাম। তোকে যে বড্ড ভালোবাসে তোর ঠাকমা, তোর জন্য তিন ঘরা মোহর ভিড় রেখে গেছে, আর সেই খবরটাই আমাকে দিতে বলেছে। ও বাবা, এই এত মোহর দিয়ে আমি কি করবো বলেন দিনি, আর আমার ঠাকমাই বা এত মোহর পেলো কোথায়? নিতাই, তোর দাদু জমিদারের হাবেলিতে নাকরি করতো। খেয়েছে রে, আপনি এটাও জানেন? তারপর জমিদারের খাস কি রানী ছিল তোর দাদু, জমিদার অনেক কাম করাতো তোর দাদুকে দিয়ে, তাই একবার খুশ হয়ে মোহর দিয়েছিল, কিন্তু তোর ঠাকমা ওটা খরচা করতে রাজি ছিলেন না। দেখতে দেখতে বুড়া হয়ে গেলেন, তখন ঠিক করলো কি যে তার সবচেয়ে লাডলা নাতিকে মানে তোর জন্য ওই মোহর রাখা থাকবে, আর তোর 50 বছরের জন্মদিনে ওটা উপহার দিবে। কিন্তু তার আগেই তো উনি চলে গেলেন। আপনি সত্যি দেখতে পান নাকি আত্মাকে? আরে তুই এসব বুঝবি কি করে, তুই তো রাত দিন ফুটবল নিয়েই থাকিস। ধন্য আপনি, ধন্য আপনার ক্ষমতা, আপনি সত্যি ভগবান। আপনি তাই তুই বল বেটা, তোর ঠাকমার মনের ইচ্ছা পূরণ করে তো আর আমি ঠাকমার আত্মার থেকে ফিস নিতে পারি না, এখন তোকেই কিন্তু আমার ফিস দিতে হবে। হ্যাঁ, আর তোর ভিতরে তো মোহর মিলছে, তুই তো মালামাল হয়ে যাচ্ছিস। কোথায় পাবো সেই মোহর? সব জানবি, সব জানবি, কিন্তু তার আগে আমাকে ফিস দে। কত যাগযজ্ঞ করতে হবে এখন আমাকে, তারপর তোর ঠাকমা নিজে এসে তোকে সব বলবে। কিন্তু বাবাজি, আমরা তো আজ সাথে করে টাকা পয়সা কিছুই আনিনি, পরে আনলে চলবে? সাথে করে টাকা পয়সা নিয়ে আসিস নি? ঠিক আছে, সামনে রোমা অবস্থায় 5,000 টাকা নিয়ে চলে আসবি, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে থাকবে। বুঝলাম, আপনাদের বাবাজি তাহলে টাকা নিয়ে আত্মার সাথে দেখা করান। তা লাগবে না টাকা, কত রকম যাগযজ্ঞের ব্যাপার আছে জানো? তুমি না খামোকাই সন্দেহ করো, যেন সাক্ষাৎ ভগবান দর্শন করে এলাম। আত্মাকে ডেকে আনা কি সহজ ব্যাপার। ঠিকই তো স্যার, আপনাদের ওই মোহর আনার দিন কিন্তু আমিও যাব আপনাদের সাথে। আমি কিন্তু ওর তাঁবুতে ঢুকবো না, বাইরে আপনাদের জন্য অপেক্ষা করব। তাহলে বাঁটুল, তুমিও বিশ্বাস করলে বললো? আগামী অমাবস্যায়, মানে আগামী পরশু রাতে। বাঁটুলদা, ওই আত্মারামের ব্যাপারটা নিয়ে ভাবছো তাই না গো? গন্ডগোল একটা আছে বুঝতে পারছি, কিন্তু ঠিক ধরতে পারছি না। ঠিকই বলেছো, নিতাইদার যে 50 বছর পূর্ণ হলো সেটাই সাধু বাবা জানলো কি করে? তারপর ধর, বটব্যাল স্যারের ফুটবল খেলার গুরু ছিলেন শ্রী বলরাম কুচিকুচি, সেই খবরটাও উনি পেলেন কি করে? আমার তো মনে হচ্ছে এমন কেউ এর মধ্যে আছে যে বটব্যাল স্যার বা নিতাইয়ের খুব পরিচিত। শুধু তাই নয়, সে নিতাইয়ের দেশের বাড়ির খোঁজও জানে, ওর দাদার ব্যাপারেও খবর রাখে। ঠিক বলেছো গো, নয়তো যেদিন আমরা নিতাইদার 50 বছর জন্মদিন সেলিব্রেট করলাম, ঠিক সেদিনই নিতাইদার দাদা এসে উপস্থিত হলো। আচ্ছা বাচ্চু,
নিতাইয়ের জন্মদিনটা তোরা যে পালন করছিস সেটা কে কে জানতো বলতো? তেমন কেউ জানতো না গো, আমরা তিনজন আর বচা গনসা। বটক বেলসার যা হার কেপন, কাউকেই তো আর নিমন্ত্রণ করতে চাইলো না, তবে কেকটা কিন্তু বেশ খরচ করেই কিনেছিল। রাইট, তবে তো কেকের দোকানের লোকটাও জানতো এমন একটা জন্মদিন পালন হচ্ছে। তা তো জানবেই, নিতাইদের নাম লিখলো, 50 বছরের জন্মদিন শুনে বেশ খুশিও হলো। কোন কেকের দোকান বলতো? ওই যে গো, বাহারি কেক শপ, নতুন খুলেছে বাজারের দিকে বাটুলদা। কিন্তু কেকের দোকানের লোকের সাথে ওই আত্মারামের কি কোনো যোগাযোগ থাকতে পারে বলে তোমার সন্দেহ হচ্ছে? কাউকেই সন্দেহ থেকে বাদ দেওয়া উচিত নয় বাচ্চু, এমনকি তোকেও নয়। যা কি যে বলো না তুমি, আগে তো দেখো আত্মারাম কি আত্মা নামিয়ে আনে, আদৌ পারে কিনা। হ্যাঁ, আমাকে তো দেখতেই হবে, কালকেই তো অমাবস্যার দিন। প্রণামি, বাক্সে রেখেছিস বেটা? হ্যাঁ প্রভু। আলোক নিরঞ্জন, আবার চুপচাপ বসে যা। বসেন বসেন বাবু। বাবা ও বাবা, আমার ঠাকমা কখন আসবে বলেন দিনি? আমি ডাকলে পরেই আসবে। ও বাবা, আমি সশক্কে আমার ঠাকমারি দেখছি পাবো তো? মূর্খ, আর তাদের কোনো শরীর থাকে না, ওরা হাওয়ার মধ্যে মিশে থাকে। তাহলে ঠাকমা কোথায় মোহর রেখেছে জানবো কেমন করে? এত টাকা খরচা করি, একবার চোখের দেখা দেখতে পাবো না? ও বাবা, ঠাকমারি একবার দেখতে পাবো না গো? তো ঠাকমা আসবে, আমি প্রশ্ন করলে তো ঠাকমার উত্তর যদি হ্যাঁ হয়, তবে এই আগুন দপ করে চলে উঠবে, না হলে কিছু জ্বলবে না। চুপ 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 চুপ, নিতাইয়ের ঠাকমা এসে গেছে। আপনি কি নিতাইয়ের ঠাকমা? আপনি কি এসেছেন ঠাকমা? ও ঠাকমা গো! চুপ চুপ, একদম চুপ। নিতাইয়ের জন্য কি মোহর রাখায় আছে? কোথায়? ও ঠাকমা, কোথায় মোহর রেখেছ গো? মূর্খ, বলেছি না, আর তারা হা বা নাতে জবাব দেয় না। ঠাকমা, হে ঠাকমা, সে মোহর কি মাটির নিচে আছে? হা, নিতাইয়ের দেশের বাড়িতেই আছে। কোথায়? ও ঠাকমা, কোথায় গো? ও পুকুর পারে না রান্নাঘরের মেজের নিচে পুঁতি দেখ। চাপ চাপ, দিলি তো ঠাকমাকে ভাগিয়ে, বলেছিলাম বেশি কথা বললেই আতারা চলে যায়। ও বাবা, ও বাবা, এবারে কি হবে গো? ও ঠাকমা, তুমি কি চলে গেলে নাকি গো? না না না, ওই তো আছে আছে গো, এখনো যায়নি গো বাবা। বলরাম কুচি কুচি, ও স্যার, আপনিও কি আছেন? কি এসব কি করছো তোমরা? কুচি কুচি স্যার, আপনার বুটজোড়া আমায় কি দেবেন? ও ঠাকমা গো, মোর কোথায় গো? হে কি এসব কি হচ্ছে? কি বাটুল বাবু, আপনি কখন এলেন? ও বাটুল বাবু, কত্তে এলেন গো? হে কি, হে কেও? তোর আত্মা আত্মারাম? বেশ ভালোই তো লোক ঠকানোর ব্যবসা ফেদেছিস। লোক ঠকানো মানে? এই দেখুন, ওই সাধু রাতেই কোপ পড়ছিল, অন্ধকারে আগুনে ছুঁড়ে মারতে আগুনটা দপ করে জ্বলে উঠছিল, আর আপনারা ভাবছিলেন ঠাকুমার বলরাম কুচকুচির আত্মা বুঝি উত্তর দিচ্ছে। সব মিথ্যে, সব মিথ্যে। তাই বুঝি? তাহলে এগুলো কি? আমায় ক্ষমা করে দেন, আমি সব টাকা ফেরত দিচ্ছি। টাকা তো ফেরত দিবি, তার সাথে তুই গারদেও যাবি বেটা ভণ্ড সাধু।
এই যে কেকের দোকানের লোকটা গো। কি কাণ্ড, সকালে কেকের দোকানে আর রাতে সাধু বাবা হয়ে এখানে? নিতাইয়ের জন্মদিন, বটবেল স্যার ফুটবল ভালোবাসেন, ব্যাস এই দুটো তথ্য জেনে সোজা নিতাইয়ের দেশের বাড়ি। সেখানে গ্রামের লোকেদের বিনে পয়সায় কেক খাইয়ে নিতাইদের সম্পর্কে সব খবর জেনে নিলি। তারপর বটবেল স্যারের ফুটবলের প্রতি দুর্বলতা আর নিতাইয়ের ঠাকুমার প্রতি ভালোবাসাটাকে বেশ ভালোই কাজে লাগালি শয়তান। শুধু এটা জানতো না যে ওদের সঙ্গে তুমিও আছো। দপ করে আগুন জ্বলে ওঠে, এটা শুনেই আমার সন্দেহ হয়েছিল। তারপর সেদিন বাচ্চুর মুখে কেক কিনতে গিয়ে আপনাদের আলোচনাটাও শুনলাম। তারপর খোঁজ নিয়ে দেখলাম নিতাইয়ের জন্মদিনের দিন আপনাদের কেক বিক্রি করেই দোকান বন্ধ হয়ে যায়। কারণ উনি তখন আত্মারাম সেজে নিতাইদার গ্রামে তার দাদার কাছে চলে যায়। তারপর আজ সারাটা দিন তোকে আমি ছায়ার মতো ফলো করছি, বুঝতেও পারিসনি শয়তান। ঘুষি মেরে নাক ফাটিয়ে দাও তো বাটুল। না, এবার ওর খাতির যত্ন গারদেই হবে। না না, ক্ষমা করে দিন বাটুল বাবু, ক্ষমা করে দিন। দেখলেন তো স্যার, নিতাইদার আপনি দুজনেরই দুর্বলতার সুযোগ এসব ঠক পাজি মানুষগুলো কিভাবে নেয়? পাক্কা 10,000 টাকা বেঁচে গেল বাটুল। বিজ্ঞানকে এভাবে ভুলভাবে কাজে লাগিয়ে এসব বদমাশগুলো মানুষকে ঠকায়। আমাদের সকলকেই এ ব্যাপারে আরো সচেতন হতে হবে, কি তাই না? হা 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 হা।